বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে ফিলিস্তিনি নিরীহ মানুষের পাশে দাঁড়িয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপ। রোববার সকালে ঢাকায় ফিলিস্তিন অ্যাম্বাসিতে দেশটির অ্যাম্বাসেডরের হাতে 1 কোটি টাকার চেক তুলে দেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন। এ সময় তিনি বলেন, ফিলিস্তিনকে সব বন্ধু রাষ্ট্র মুসলিম দেশ এবং বাংলাদেশের সব প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে যার সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করা উচিত। শিশু হত্যাকারী এবং তাদের সহযোগিতাকারীদের কোনো প্রকার আর্থিক সহযোগিতা না করারও আহ্বান জানান তিনি।